এখন আমরা যদি সকলকে বলি তোমরা তোমাদের বাড়ির কাজগুলো দেখাও, তাহলে অবশ্যই তোমার ক্যামেরা অন থাকতে হবে। ক্যামেরা যদি অন না থাকে তাহলে তুমি বাড়ির কাজ কিভাবে দেখাবে আমাকে? তাহলে এই জন্য তোমাদেরকে সকলকেই ক্যামেরা অন রাখতে হবে। এখন সকলেই ক্যামেরার সামনে বাড়ির কাজগুলো বের করো, সকলেই সকলেই ক্যামেরার সামনে বাড়ির কাজগুলো বের করো। হ্যাঁ স্যার, আমার নাম মুনা, আমার রোল 18। আমার বাড়ির কাজ কি হয়েছে? আচ্ছা আমি দেখছি, কারণ এখন তো স্পেসিফিক এমন না যে কাছাকাছি আছে সকলে বোঝা যাচ্ছে। এখন আমি কথা শোনো, সকলে আগে খেয়াল করে আমার কথা শোনো। যদি আমরা খাতাটা নিজের কাছে নিয়ে পড়ে দেখতে পারতাম তাহলে 100 ভাগে আমরা বুঝতে পারতাম যে তোমাদের কাজটা কেমন হয়েছে, ভুল হয়েছে না সঠিক হয়েছে। যেহেতু আমরা ক্যামেরায় দেখছি, আমরা চেষ্টা করছি যে তোমরা বাড়ির কাজগুলো করছো এবং কারো কোনো সমস্যা হলে সেটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? এখন তো একেবারে আমার ফোন কেট আমি আমার ইয়া কেটে গেছিল তো এখন তো আর সকলকে একেবারে কাছে না যে আমরা লাইন বাই লাইন। আচ্ছা আগে আমার কথা, গতকাল ক্লাস করতে পারিনি। আচ্ছা আগে আমার কথা শোনো, যারা ক্লাস করতে পারোনি ক্লাস করতে হবে। আমি যাদের খাতাগুলো দেখেছি তাদের আমি বলছি, যেমন হলো মাহফুজ, ঠিক আছে, ইসমা, তারপরে হলো কি সাদনা, জেরিন, ঠিক আছে, তোমরা খাতাগুলো নামিয়ে রাখো, মাহতাব, নৌশিন, শাহরিয়ার, রিশা, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার হয়েছে 148 রোল। স্যার আমার আমার কথাগুলো তোমরা আগে শোনো, আমার কথাগুলো তোমরা আগে সকলে শোনো, আমি তোমাদের কি বলছি। স্যার আমার হয়েছে, আমার কথাগুলো আগে মন দিয়ে শোনো, ঠিক আছে? আগে যদি তুমি বলো যে আমার হয়েছে কিনা, তাহলে আমরা কিন্তু তাকে আমরা আগে আমার কথাটা শোনো। আমি তো বারবার বলছি যে এটা আমাদের একটা যদি এমন থাকতো যে আমরা খাতাগুলো পড়তে পারছি, ঠিক আছে, যারা একেবারে ক্যামেরার কাছাকাছি ধরে তাদের অঙ্কগুলো আমরা লেখাগুলো কিছুটা দেখতে পাই বা বুঝতে পারি, আর বাকিরা যারা দূরে ধরে তাদের লেখাগুলো তো আমরা পড়তে পারি না, কিন্তু বোঝা যাচ্ছে যে তোমরা বাড়ির কাজটি করেছো। ঠিক এজন্যই তোমাদেরকে আমরা বারবার বলি, বাড়ির কাজ করা মানে কি যে তুমি কাজটা সুন্দরভাবে করেছো। এখন আমরা কাউকে যদি করতে দিই তাহলে বুঝবো যে তোমরা একেবারে সঠিক করেছো। স্যার আমি তো ব্যায়ামটা হয়েছে। হ্যাঁ 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 ঠিক আছে, এখন যারা বাড়ির কাজটি করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করতে পারোনি আগে আমার কথা খেয়াল করে শোনো, যারা করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করোনি তারা অবশ্যই বাড়ির কাজগুলো করবে, এটা তোমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, বাড়ির কাজটি করতেই হবে। তাহলে এখন এখন আমরা যে কাজটা দেখাবো সেই কাজটা তোমরা সকলেই সুন্দর করে একটু দেখো। আমরা গতদিন যে অধ্যায়টা নিয়ে কথা বলছিলাম, ভাগের অঙ্কগুলো, ঠিক আছে, 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ, এবং 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ, এবং আমাদের ছিল কতগুলো কি ভাগ করা, ডাকের অঙ্কের ভাগ। কত? হ্যাঁ কালকে কি ক্লাস করেছো তুমি? কে জিজ্ঞেস করলো তো পেজ নাম্বার কত? কালকে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে হোমওয়ার্কটা জেনে নিয়েছিলাম স্যার। আচ্ছা তাহলে হোমওয়ার্ক যদি জেনে থাকো যে পৃষ্ঠায় আমরা কাজ করেছি সেই পৃষ্ঠার কথাই বলছি। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা প্রথমে তোমাদেরকে আগে ভাগের কাজটা দিব, সকলে খাতা কলম বের করো, তোমরা আমি ভাগ অঙ্ক দিব, তোমরা সেটা আমাকে করে দেখাবে, তারপরে আমরা ডাকের অঙ্ক দিব, সেটাও তোমরা করে দেখাবে। তোমরা সকলেই খাতা কলম বের করো, এবং যাদের বই আছে বইগুলো বের করো, আমি অঙ্ক তোমাদের দিচ্ছি। স্যার বের করেছি। ঠিক আছে বের করেছি স্যার, বের করেছি আমি। ঠিক আছে স্যার, আমিও বের করেছি। স্যার আমিও বের করেছি।
দেখো আমি স্ক্রিনে যা দেখাচ্ছি তোমরা এই কাজটা তোমরা সকলে করবে। এই ভাগটি সকলে করবে, 961 কে 6 দিয়ে ভাগ, 961 কে 6 দিয়ে ভাগ, এই অঙ্কটা সকলে তোমরা করো। এই ভাগটা করে দেখাও সকলে। স্যার আমার লেখা শেষ। স্যার আমার লেখা শেষ। স্যার যাদের শেষ তারা অপেক্ষা করো। স্যার আমার লেখা শেষ। স্যার আমার লেখা শেষ। আচ্ছা যাদের শেষ তারা অপেক্ষা করো। স্যার আমার লেখা শেষ। হ্যাঁ যাদের লেখা শেষ হয়েছে তাদেরকে বলছি তোমরা অপেক্ষা করো, আর যারা করতে এখনো পারেনি ওদেরকে একটু করার সুযোগ দাও। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার আচ্ছা এখন আমি যার নাম বলবো সে আমাকে বলে শোনাবে যে কাজটা কেমন হয়েছে। স্যার আচ্ছা তাহলে রোল নম্বর 30 আছো, 30A রিয়েল আমি লেখা যে নামটা তোমাকে বলেছিলাম নিজের নামটা লিখতে, রোল নম্বর 30 আছো তুমি? হ্যাঁ রোল নম্বর 30 আছো? জি স্যার আছি। আচ্ছা তুমি ভাগের অঙ্কটি করেছ মানে করেছো আমরা যে ভাগটি দিয়েছি? জি স্যার করেছি। দেখাও। হ্যাঁ দেখাও আমাকে। স্যার হয়ে গেছে আমার। আচ্ছা তাহলে এখানে ভাগ করার পর ভাগফল কত হয়েছে বলো? ভাগফল কত হয়েছে তাকিয়া বলো? ভাগফল 16। কত হয়েছে তাকিয়া? ভাগফল কত হয়েছে? আচ্ছা রিশা আছো? রিশা আচ্ছা আমি যাকে জিজ্ঞেস করবো সেই উত্তর দিবে, আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমি যাকে জিজ্ঞেস করবো সেই উত্তর দিবে। রিশা আছো? রিশা স্যার তুমি বলো ভাগটি করেছো? মানে আমি একটু মানে আমার একটু সমস্যা হচ্ছিল তাই। আচ্ছা হামিম আছো? হামিম জি স্যার। আচ্ছা তুমি কি ভাগটি করেছো? জি স্যার করেছি। আচ্ছা তুমি দেখাও দেখি ভাগটি কিভাবে করেছো। হ্যাঁ ভাগফল কত হয়েছে, ভাগ শেষ কত হয়েছে বলো তো? স্যার ভাগফল 16 এবং ভাগ শেষ 1 হয়েছে। আর ভাগফল ভাগফল কত বুঝতে পারিনি? ভাগফল 16। 16 আচ্ছা বাকিরা ইসমা আছো? ইসমা আমাদের সাথে স্যার ভাগফল ইসমা আছো আমাদের সাথে? ইসমা জি স্যার তুমি বলো এই ভাগের অঙ্কটি করেছো বুঝতে পেরেছো?
জি স্যার করেছি হ্যাঁ তুমি বলো ভাগফল কত হয়েছে ভাগশেষ কত হয়েছে স্যার ভাগফল স্যার ভাগফল 16 ভাগশেষ 1 আচ্ছা তাহলে আমরা একটু ভাগটি করে দেখি যে সকলের সাথে আমাদের হয় কিনা তাহলে আমাদের সকলে একটু স্ক্রিনে খেয়াল করো প্রথমে আমরা এই 6 দিয়ে এই 9 কে আমরা ভাগ করব তাই না 6 9 এর মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে 6 ঘরে আমরা নামতো বলে 6 একে 6 তাহলে আমরা এখানে ফল হবে 1 আর এখানে লিখব কত 6 এখন 6 যেহেতু ছোট তাহলে আমরা 9 থেকে কি করব 6 বিয়োগ করব তাহলে থাকবে কত বলো থাকবে কত 3 আচ্ছা আমার কথা শোনো আমি সকলকে বলছি যারা এখন কথা বলবে ওদের আমি কিন্তু রিমুভ করে দেব আগে আমার কথা এখন বুঝবে তারপরে তোমরা উত্তর করবে তাহলে আমরা 6 দিয়ে যদি 9 কে ভাগ করি 6 হলো ছোট 9 হলো বড় তার মানে আমরা 6 এর ঘরে নামতো বলে 6 একে 6 একবার এই 9 এর মধ্যে 6 আছে তাহলে আমরা যেহেতু 9 বড় 6 ছোট তাহলে আমরা বিয়োগ করব 3 এখন আমরা জানি এই ভাজ্যের মধ্যে 9 এর পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কেটে আমরা এই সংখ্যা ডান পাশে বসাবো এখন আমরা যদি ভাগ করি 6 আর এখানে আছে কত 36 তাহলে 6 দিয়ে যদি আমরা 36 কে ভাগ করি তাহলে 6 এর ঘর নামতা বলবো 6 একে 6 কারণ এই 6 আর এই 6 গুণ করে আমার এখানে লিখবো ভাজ্য সেটা হলো 36 এখন 36 থেকে 36 যদি বিয়োগ করি তাহলে আমার কোনো ভাগ শেষ থাকে না অর্থাৎ শূন্য থাকে আচ্ছা তাহলে এখন যেহেতু শূন্য হলো তাহলে আমার ভাজ্যের মধ্যে একটা সংখ্যা একক স্থানে এখন রয়ে গেছে তাহলে এই একক স্থানের সংখ্যাটা কেটে তাহলে এই একের পাশে ডান পাশে একক স্থানে নিয়ে আসব তাহলে এখন আচ্ছা আগে আমার কথা শোনো আমি এতক্ষণ যা বলেছি যে তোমাদেরকে জিজ্ঞেস করার করেছি তোমরা বলেছো এখন আমি যা বলবো সেই অনুসারে আগে তোমরা শুনবে বুঝবে তারপরে আমি বলবো তারপর উত্তর দেবে এখন যদি কেউ কথা বলে যে আমি আর এটা হবে তাহলে এখন তাকে শাস্তি দেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না কারণ তোমাদেরকে আমি এরকম ভাবে জিজ্ঞেস করেছি ঠিক আছে তাহলে আমরা এই ভাজ্য থেকে কোন সংখ্যা এইখানে অর্থাৎ যে সংখ্যায় আমরা এখন ভাগ করব সেই স্থানে কেটে আনার পরেও যদি এই ভাজক দিয়ে আমরা কতদিন এটা বলেছিলাম এই যে যে সংখ্যা দিয়ে ভাগ করি এটাকে বলা হয় ভাজক যে সংখ্যাকে ভাগ করি এটা হলো ভাজ্য আর যা ফল পায় তা হলো ভাগফল তাহলে এই ভাজ্য থেকে কোনো সংখ্যা কেটে আনার পরে এই আমরা যে স্থানে ভাগ করব এখন সেটা যদি ভাজক দিয়ে ভাগ না যায় তাহলে এখানে হলো এক কাইটা আনলাম তাহলে এক এখন 6 দিয়ে এক কে কি আমরা ভাগ করতে পারি না স্যার না 6 দিয়ে আমরা একে ভাগ করতে পারি না যদি এমন হয় কোন জায়গায় ভাজ্য থেকে কোন সংখ্যা কেটে আনার পরও আমার এই ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করা যাচ্ছে না তখন আমার ভাগফলে কি হবে একটা শূন্য বসবে তখন আমার ভাগফলে একটা কি বসবে শূন্য বসবে তাহলে এই কথাটা আমাদের এখানে মনে রাখতে হবে যে ভাজক দিয়ে এই ভাজ্য থেকে কোন সংখ্যা কেটে আনার পরও যদি আমার ভাগ না যায় তখন ভাগফলের স্থলে একটা শূন্য বসবে তার ডান পাশে আর এখানে যা আছে এটাই থাকবে তখন কি ভাগ শেষ তাহলে আমরা 961 কে 6 দিয়ে যদি ভাগ করি ভাগফল হবে 160 ভাগ শেষ থাকবে 01 আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো এখন জি স্যার এখন আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো স্যার জি স্যার বুঝতে পেরেছি বলো স্যার
ডাকের অঙ্কের মধ্যে যদি ভাগ শেষ থাকে তাহলে ডাকের অঙ্ক কিভাবে করব? আচ্ছা আমি দেখাবো, তাহলে আমার ভাগফল যা হবে সেটা লিখব এবং ভাগ শেষ যা হবে তা লিখব। এই যে দেখো আমরা দেখিয়েছিলাম এর আগের ক্লাসে, আমরা এই যে তিন অঙ্কের সংখ্যা কিরকম আমরা লিখেছিলাম না, তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ, আমরা এইভাবে দেখিয়েছিলাম যে স্টেপ বাই স্টেপ কিভাবে আসে। যেমন দেখো আমরা এই কথাই যদি বলি, 649 কে আমরা 5 দ্বারা ভাগ করব, 649 কে আমরা কি করব 5 দ্বারা ভাগ করব, এটা আমরা দেখিয়েছিলাম যে প্রত্যেক শিক্ষার্থী 129টি করে কাগজ পাবে এবং 4টি কাগজ কি থাকবে অবশিষ্ট থাকবে, কারণ আমরা 5টি করে যদি 129 জনকে আমরা কাগজ দেই তারপরেও আমার কি হবে 4টি কাগজ অবশিষ্ট থাকবে, তাহলে প্রত্যেক শিক্ষার্থী পাবে 129টি কাগজ এবং 4টি অবশিষ্ট থাকবে বা 4টি আমার রয়ে যাবে, এই কথা বলতে হবে। ভাগের ক্ষেত্রেও ডাকের অঙ্কের ক্ষেত্রেও কত ফল হবে এবং কত কাজ বা কত অংশটুকু অবশিষ্ট থাকবে সে কথা বলে দিতে হবে। এখন আমরা যা বলছিলাম যে আমরা যখন এই যে ভাগ করব, দেখো এর আগেও আমরা দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ এরকম করেছি, ঠিক আছে, এবং এই ধরনের সিস্টেম আমাদের এখানে আছে কিনা দেখো, আমরা দেখিয়েছি যে এই ভাজ্য থেকে কোন সংখ্যা যে স্থানে আমরা ভাগ করব সেই স্থানে কেটে আনার পরেও যদি ভাজক দিয়ে ভাগ না যায় তখন আমার ভাগ ফলে একটা শূন্য বসে। তাহলে দেখো এই যে এখানে ভাজক কি, ভাগ ফল কি, ভাগ শেষ কি, এটা আমরা পড়েছিলাম। এখন 59 কে 7 দিয়ে যদি ভাগ করি এখানে ভাগ ফল, এখানে হবে অবশিষ্ট মানে ভাগ শেষ, ঠিক এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। এখন আমি যেভাবে করালাম যে সিস্টেম দেখালাম, এখন এই সিস্টেম অনুসারে তোমাদের আরো কিছু কাজ করতে হবে, ঠিক আছে। এখন তোমরা আমাকে করে দেখাবা এইভাবে যে তোমরা কাজটি বুঝতে পারতেছো, ঠিক আছে, সকলে কি আমার কথা বুঝতে পারতেছো তোমরা এখন? এখন আমরা একটা করি, 4 দিয়ে 851 কে ভাগ করি। এখন আমরা একটা কাজ করব, সে কাজটা হবে এই 4 দিয়ে আমরা 451 কে আমরা ভাগ করব, এটা ভাগ করার পরে ফলটা কত হবে সকলে আমাকে এখন এটা করে দেখাও, 4 দিয়ে 451 কে আমরা ভাগ করব। চার দিয়ে আমরা 451 কে কি করব ভাগ করব, এটা করো সকলে। এরপরও যদি ভুল হয় যার যার ভুল হবে ওদের নম্বর লিখে ওদেরকে শাস্তি দেব। স্যার লেখা শেষ, উত্তর হবে 112 112 আর ভাগ শেষটি আর বাকি সব 103 আচ্ছা সারিয়ার আছো সারিয়ার তুমি বলো এইটা ফল কত হবে, ভাগ শেষ কত থাকবে? স্যার ভাগ ফল হবে 12 এবং ভাগ শেষ হবে 3, 112 আর ভাগ শেষ 112 কি ভাগ ফল? ভাগ ফল এবং ভাগ শেষ 1112 হবে, 1112 হবে স্যার, 1120 হবে, 1000। আচ্ছা তাসলিমা আছো, তাসলিমা রুলসাদ এখানে যাও, তাসলিমা আছো রুল নম্বর 7? জি স্যার। তুমি বলো এটা কিভাবে হবে? চার ভাগ ফল 112 ভাগ শেষ 3। আচ্ছা দেখো 4 দিয়ে আমরা যদি 4 কে ভাগ করি তাহলে 4 4 এর মধ্যে যায় একবার, 4 এর কত 120, এখানে হবে 1120,
আচ্ছা স্যার এখানে আছে 1120। আচ্ছা আগে আমার কথা শোনো, আগে সকলে বুঝো। তাহলে আমরা 4 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 0। এখন আমরা এই যে ভাজ্যর জায়গায় এই 4 এর ডান পাশে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসব। আনার পরে এখন আমরা এই 4 দিয়ে 0.5 অর্থাৎ 5, 4 দিয়ে আমরা 5 কে ভাগ করব। তাহলে 4 দিয়ে আমরা যদি 5 কে ভাগ করি আবারো একই কথায় 4 1 কে 4, তাহলে আমরা এখানে 0.4 লিখতে পারি অথবা শুধু 4 লিখতে পারি। 4 1 কে 4। তাহলে এখন আমরা এই 5 থেকে 4 বাদ দিই কত থাকে? 1। এখন আমরা এই ভাজ্যর স্থানে 1 আমাদের আছে, সেই 1টা আমরা এখানে কেটে নিয়ে আসব, সংখ্যাটা এখানে নিয়ে আসব। এখানে ডান পাশে আছে, এটা ডান পাশে আমরা বসাবো। তাহলে এখন 11 কে 4 দিয়ে যদি ভাগ করি, 4 1 কে 4, 4 দুগুণে কত? 8। 3 4 12, ঠিক আছে? তাহলে বেশি হয়ে যায়, বেশি যাওয়া যাবে না। তাহলে আমরা দুই বারই নিব, 4 দুগুণে কত? 8। তাহলে এখন আমরা এখানে কি লিখবো? 8 লিখবো। এখন 8 যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের কাজ হবে এই 11 থেকে 8 যদি বিয়োগ করি, ঠিক আছে, তাহলে থাকে আমাদের কত? 3। 11 8 বিয়োগ করলে আমাদের থাকে কত? 3। তাহলে এখানে আমাদের দেখো আমাদের ভাগফল হলো কত? 112। আর ভাগ শেষ কত? 3। ভাগ শেষ কত? 3। 3। এখন তোমরা এই যে ভাবে আমরা স্যার ভাগ শেষ 3, আচ্ছা এই যে আমরা কাজটা করলাম এই কাজটা কি তোমরা সকলে বুঝতে পেরেছো? বলো। আমরা দুই সংখ্যার ভাগ যদি পারি তাহলে তিন সংখ্যার ভাগ আমরা কেন পারবো না? তিন সংখ্যার ভাগ আমরা কেন পারবো না বলো? এটা না পারার মতো কিছু? এখন আমরা আগের মতো যদি দেখি তিন সংখ্যার ভাগ, তাহলে কি দেখো আমরা এরকম ভাবে আরেকটা অঙ্ক যদি তোমাদেরকে দেই, আমরা আমাদের বইয়ের আলোকে দেখো একটু যদি আমরা এখন কঠিন অঙ্কর মধ্যে যাই, একটু কঠিন, তাহলে আমরা কি করব দেখো, 8 দিয়ে আমরা ভাগ করব কতকে? 8 দিয়ে আমরা 481 কে আমরা ভাগ করব। 8 দিয়ে আমরা 481 কে ভাগ করব। দেখো এটা সকলে করতে পারো, 8 দিয়ে আমরা 481 কে ভাগ করব। আচ্ছা আমি জিজ্ঞেস করব যারা করেছ, আচ্ছা যারা যে অবস্থানে আছো এখন তোমরা এই অঙ্কটি করো, আমি যাকে জিজ্ঞেস করব সে উত্তর দিবে আর বাকিরা সকলে অঙ্কটি করে নিজের কাছে রাখবে। আচ্ছা আমি জিজ্ঞেস করব এখন না, আমি যাকে জিজ্ঞেস করব সেই উত্তর করবে। আমাদের সাথে ভাগফল কত? 6 হবে, ঠিক আছে। কি কথা? আচ্ছা তোমরা মনে হয় এখনো আমার কথাগুলো বুঝতে পারছো না। আচ্ছা আমার কথাগুলো শুনো, আচ্ছা সাইলেন্ট, সকলে সাইলেন্ট এবং মনোযোগ সহকারে তোমরা শোনো, তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো না, ঠিক আছে? আমরা আরো এই ভাগের অঙ্কগুলো আরো বারবার করব। দেখো প্রথমে আমরা এই 8 দিয়ে 4 কে ভাগ করার চেষ্টা করব, যেহেতু সাইলেন্ট, সকলে সাইলেন্ট, মানে কেউ এখন আনমিউট করবে না, সকলকে মিউট রাখা আছে, এটাই আগে শোনো,
সকলে বুঝো আর কেউ এখন আনমিউট করলে ওর আমি রিমুভ করে দেব দেখো আমরা এখানে বলেছি 481 কে 8 দ্বারা ভাগ তাহলে ভাজক আছে এক সংখ্যা ভাজ্য আছে তিন সংখ্যা তাহলে প্রথমে আমরা এক সংখ্যা দিয়ে এক সংখ্যাকে চিন্তা করব ইতিপূর্বে আমরা যে কাজটি করেছি এখন দেখা গেল ভাজক হলো 8 ভাজ্য এক সংখ্যা তাহলে 4 তাহলে ভাজক বড় ভাজ্য ছোট তাহলে আমার এক সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তাহলে আমাকে নিতে হবে দুই সংখ্যা এখন দুই সংখ্যা নিলে সংখ্যাটা হচ্ছে 48 তাহলে 8 দিয়ে এখন আমরা যদি 48 কে ভাগ করি তাহলে আমার 8 এর ঘরের নামতা পড়তে হবে 8 একে 8 8 দুগুণে 16 8 তিনে 24 8 চারে 32 8 পাঁচে 40 ঠিক আছে 8 ছয়ে কত 48 8 ছয়ে কত 48 48 8 6 48 তাহলে আমার 48 মিলে গেছে তাহলে আমরা এইখানে লিখব হলো 6 তাহলে এখানে আমাদের কত হলো 8 6 48 তাহলে আমরা এখানে লিখব 48 এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে ভাগ কিছুই থাকবে না অর্থাৎ শূন্য এখন আমরা এই যে ভাজ্যের মধ্যে যে সংখ্যাটা আছে অবশিষ্ট সেই সংখ্যাটাকে আমরা এইখানকার ডান পাশে তাহলে এখানে ডান পাশে আছে এখানেও আমরা ডান পাশে কেটে নিয়ে আসব ভাজ্যের পাশে যে সংখ্যাটা ডান পাশে আছে এখানেও আমরা ডান পাশে কেটে নিয়ে আসব আমরা একটু আগেই শিখলাম সেই বিষয়টা কি শিখলাম যে যদি কোনো সংখ্যা ভাজ্য থেকে কেটে আনার পরও এই ভাজক দিয়ে ভাজক আছে 8 আর এখানে ভাজ্য হয়ে গেছে 01 তাহলে ভাজক বড় ভাজ্য ছোট আমরা এই কাজটা দেখলাম যে ভাজক দিয়ে আমরা ভাজ্যকে ভাগ করব কিন্তু ভাজ্য হয়ে গেল ছোট ভাজক হয়ে গেছে বড় এমন অবস্থা যদি হয় যে এই ভাজ্য থেকে কোন সংখ্যা কেটে আনার পরও ভাজ্যটা ছোট হয়ে হলো বা ছোটই রয়ে গেল তাহলে সেক্ষেত্রে আমার ভাগ ফলে একটা শূন্য বসবে কারণ আমরা এই ভাজ্য আনার পরেও ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করতে পারলাম না তখন আমার ভাগ ফলে বসবে একটা শূন্য আর যে সংখ্যা এখানে থাকলো সেই সংখ্যাটাই তখন অবশিষ্ট সংখ্যা তাহলে আমরা এই কথাটা ইতিপূর্বে একবার বুঝিয়েছি এখনো বুঝালাম তারপরে তোমাদের ভুল হচ্ছে বলো আমার কথা কি তোমরা বুঝতে পারছো বলো আমার কথা কি তোমরা এখন সকলে বুঝতে পেরেছো আমি দাগ দিইনি জি স্যার জি স্যার এখন এখন কি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো স্যার আমি তো এভাবেই করব আচ্ছা স্যার আজকের এইটা তো কি যারা যারা করেছো বা যারা যারা বুঝেছো তাদেরকে ধন্যবাদ আর যারা বুঝো নাই তারা অবশ্যই এই নিয়মটা আমাদের ফলো করতে হবে এবং এভাবেই করতে হবে ঠিক আছে এটা আমাদের কি হয়েছে স্যার আমারটা কি হয়েছে স্যার আমার রোল 18 আমার নাম কি আমার নাম আমি কি বলেছি আমাকে খেয়াল করে শোনো তোমরা যারা এই যে আমি যে অঙ্কটা এখানে করেছি বা দেখালাম যারা এইভাবে করেছো এবং যাদের রেজাল্ট 60 হয়েছে অবশিষ্ট এক হয়েছে তাদের হয়েছে আর যারা এভাবে করনি তাদের হয়নি তারা এখান থেকে শিখে নাও তাহলে তো স্যার আমার রেজাল্ট 60 হয়েছে আচ্ছা যারা এভাবে করেছো তাদেরকে ধন্যবাদ আর যারা করনি তারা এখন থেকে এইভাবে করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা যে ডাকের অঙ্কগুলো দিয়েছিলাম এগুলো তোমরা সকলেই বাসায় করেছো ঠিক আছে কারণ ডাকের অঙ্কের মধ্যে এই 5 নম্বর অঙ্কটা তোমরা আমাকে করে দেখাও দেখি 5 নম্বর অঙ্কটা রেজার 532 টাকা আছে যদি একটি ডিমের দাম 7 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকে স্যার আমি যদি এই 5 নম্বর অঙ্কটি তোমরা সকলে করে দেখাও আমাকে 1 মিনিটের মধ্যে স্যার এটা কি পুরোপুরি ভাগ করে দিব
আমরা গত ক্লাসে কিভাবে বলেছিলাম যে তুমি কি এটা বুঝতে পেরেছো কিনা, আমরা এর আগেও বলেছি আমি যে যারা বুঝতে পারোনি তারা আমাকে জিজ্ঞেস করো। আমি গত ক্লাসটা তো করতে পাই নাই। আমরা তো ভিডিও ক্লাসের রেকর্ড প্রতিদিনই দিয়ে দিচ্ছি, সেটা কি তুমি দেখোনি রাত্রে অথবা সকালে? বলো, আমরা গত ক্লাসের ভিডিও কিন্তু সন্ধ্যাবেলায় দিয়ে দিয়েছি, তুমি রাত্রে দেখো নাহলে সকালে দেখো নাহলে আজকে দেখো, এবং যদি তারপরে তোমার মনে হয় প্রবলেম আমি করে দেব, কিন্তু আমি শুরুতে বলেছিলাম তোমরা কি বুঝতে পেরেছো কিনা। এটাতে ভাগ হবে, আমরা তো আগেই বুঝতে পেরেছি কারণ আমরা কাজটাই করতেছি ভাগের। এখন তুমি বলতেছো এটাকে ভাগ হবে না অন্য কিছু হবে, তাহলে এই প্রশ্নটা কি অন্যরকম হয়ে গেল? মানে পুরাপুরি ভাগ ভাবে দিয়ে দিব, মানে এমনি যে অঙ্কগুলা করি ওইভাবে দিয়ে দিব নাকি ডাক সাজিয়ে দিব? আচ্ছা করো, তুমি আগে তুমি আগে ভাগই করো। স্যার উত্তর হবে 76 দিন। স্যার উত্তর হবে 76। স্যার উত্তর হবে 76। স্যার উত্তর হবে 76। আচ্ছা, যারা যারা করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো বুঝনি তারা দেখো আমি এখানে আমি একটু দেখাচ্ছি সকলে স্ক্রিনের দিকে দেখো, আমাদের অঙ্কটা এখানে করা আছে 1532 টাকা আছে। আজকের ক্লাসের সময় একেবারে শেষ, ঠিক আছে? তোমরা আগামী দিনও এই 5টি অঙ্কই তোমাদের বাড়ির কাজ থাকবে, এই 5টি ডাকের অঙ্কই আগামী দিনও তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? দেখো 60 টাকায় পাওয়া যায় একটি ডিম, 532 টাকায় পাওয়া যায় 532 ভাগ 60টি ডিম, তাহলে আমরা এখানে ভাগ করে দেখিয়ে দিব কতটি হবে 76টি। তাহলে 76টি ডিম কিনতে পারবে এবং কোনো টাকা কি থাকবে না, অবশিষ্ট থাকবে না। এই 5টি অঙ্ক তোমাদের আগামী দিনে বাড়ির কাজ,